Most greetings, Jovi guys. Hey. Hey, Didi. What you about? What in for? Oh, you on done? My congratulations. All right, Puruska Prati Bapachai. খুব ভালো লাগলো আমরা তো আপনার পাঠক হ্যাঁ ভাবা যায় না আজকে অভিভূত লাগছে আমার তো চোখে জল এসে আছে আমি লঙ্কা খাইনি গোলমরিচ ফরিচ খাচ্ছিলাম বোধ হয় হ্যাঁ দিদি অভিনন্দন নেবেন হ্যাঁ মানে আপনার যে পুরস্কার ব্যাপারটা অসাধারণ ভাবা যায় না মানে আপনি তো পুরস্কৃত হওয়ার যোগ্য ব্যক্তি তা তো ভাবা যায় না মানে এই যে রাজনীতি পেরিয়ে আপনার সাহিত্যে যে দখল মানে সেটা তো আমাদের সাহিত্য বিকল করে দেওয়ার পক্ষে যথেষ্ট এটা এতদিন মনে হতো কিন্তু এখন মনে হচ্ছে না যথেষ্ট ঠিকঠাকভাবে আপনার সাহিত্যের মূল্যায়ন হয়নি মূর্খ লোকের আপনার সাহিত্য বুঝতে পারছে না আমার গানের মতো দিদি আপনার আমার সাহিত্য গীতে অনেক মিল আছে রাজনীতিতে মিল না থাকতে পারে হ্যাঁ সবসময় গ্রেট ম্যান থিঙ্ক আই লাইক ইয়া দিদি বলো তো সব ঠিক আছে সাড়াসাড়ি একদম হয় চপ্পল কিসি ইসি চলছে গাধা গরু বলে ডাকছেন সবাইকে একদম শান্তি আছেন ফুর্তি পুরস্কার কেমন লাগছে দিদি রিয়াকশন বাইট বাইট ইয়া ইয়া বিট বাইট এই কি খিস্তি হচ্ছেন নাকি আছে না দিদি বলো তো বাংলার কী অবস্থা বাংলার ব ব ঠিক আছে দিদি ব ঠিক আছে হয়ে বড় লার ব একেবারে দিদি বলছি এবার তো সিরিয়াস হয়ে গেছে কেসটা আপনার সাহিত্য পুরস্কার পাওয়ার পরে দাঁড়িয়ে এখন গবেষণা চলছে হ্যাঁ এই এপাং ওপাং ঝপাং হ্যাঁ এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাং প্রজাতির আসে কি ঠ্যাং জিজ্ঞাসার চিহ্ন হুম তারপর এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং ব্যাং ডাকে গ্যাং গ্যাং ভাবা যায় না ব্যাংকে কন্যাশ্রী পেয়েছিল গ্যাং গ্যাং ডাকছি কেন টাকা পেয়েছিল ব্যাংকে কি ধর্ষণ করেছিল ও না না হাতির কত বড় ঠ্যাং হাতি হ্যাঁ মায়াবতী হাতি নাকি আপনার পলিটিক্স রাইভাল মানে ব্যাপারটা কি এর মধ্যে মানে পলিটিক্যালি সমৃদ্ধ কবিতা নিশ্চয়ই হবে মানে আপনি তো পলিটিক্যাল মানুষ আপনি যা লিখবেন তার মধ্যে পলিটিক্স থাকবে না এত হয় না দিদি হয় না আমরা ধরে ফেলছি পলিটিক্যালি অ্যানালাইজ করতে হবে এসটা কি মানে এপাং ওপাং ঝপাং মানে এপাং ওপাংয়ের মধ্যে এপার ওপারের একটা কেস আছে মানে তুমি যেদিকেই থাকো এপারে বা ওপারে এপাং ওপাং তোমাকে ঝপাং করা হবে অর্থাৎ খালাস করে নদীতে লাশ ফেলে দেওয়া হবে রাইট রাইট দিদি লাইনে যাচ্ছে একদম পলিটিক্যাল মানে একদম পলিটিক্সে এটা হয় তুমি এ দলে থাকো ও দলে থাকো কোনো নিশ্চয়তা নেই যখন তখন তোমার লাশ পড়ে যাবে ঠিক আছে তাহলে এপাং ওপাং ঝপাঙে এই কথাটাই বলা হয়েছে এত ছোট্ট স্পেশাল শুধু শুধু কি অ্যাওয়ার্ড পেয়েছে দিদি এপাং ওপাং ঝপাঙের মাধ্যমে এত বড় একটা পলিটিক্যাল ট্রুথ আর ন্যারেটিভ যেটা সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে এত ভালো ট্রুথ বলে দিচ্ছে সাহিত্যিকদের কাজে তো সবসময় ট্রুথ বলা মানে রাজনীতিতে সবসময় তো ট্রুথ আসে না আপনি তো রবীন্দ্রসঙ্গীতকে মুক্ত করে দিয়েছেন অডিটোরিয়াম ঘরের খাঁচা ছেড়ে সারা ট্রাফিক সিগনাল আছে পুরো আমার কেস আমি যে গীতবিতার স্বরলিপি থেকেই মুক্ত করে দেওয়ার চেষ্টা করি এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দিদি মানে আপনার আমার সাহিত্য কীর্তি একসাথে কোলাবোরেট করে প্রজেক্ট হয় না বাঞ্চল এবং বাঞ্চল ওবাং বাঞ্চল ঝপাং বড়া হাতির কত বড় ঠ্যাং বল আমরা সবাই ড্যাং ড্যাং বোকা চলা চলো দেখি কোলা ব্যাং এরকম হলে কিন্তু জমা ক্ষীর হয়ে যাবে দিদি ভেবে দেখবেন কোলাবোরেটিভ প্রজেক্ট হ্যাঁ বিশ্বজয় চলে গুটেনবার্গ হ্যাঁ মানে পোয়েট্রি নেটওয়ার্ক ইয়া দুনিয়ার কবি এক হ্যাঁ একসাথে ভয় ছিটতে হবে মানে এবং ওখান ঝপাঙের মধ্যেই যে রাজনীতি তা তো পাওয়া যায় না সহজে পাওয়া যায় না কোনো সাহিত্য কীর্তি আজ পর্যন্ত এত ক্ষুদ্র এক্সপ্রেশনে এত ভালো ন্যারেটিভ ধরতে পারেনি সময়কে ধরা একেই বলে দিদি অভিনন্দন জানবেন বলো তো তারপরে আমরা সবাই ড্যাং ড্যাং এই যে আমরা সবাই এর মধ্যে কে আসি কি সরকার পক্ষ না বিরোধী পক্ষ কারা না জনগণ মানে আমাদের তো পারসেপশন হচ্ছে বাল নাগরিক আপনার কেসটা অন্য মানে ক্ষমতার চুলে বলে থাকলে কী হয় আমরা সবাই বলতে কারা রাজনীতিকরা মানে এই এই রুলিং পার্টিরা আমরা সবাই ড্যাং ড্যাং মানে উই আর রিল্যাক্সিং
এপাং ওপাং ঝোপাং মানে হচ্ছে তুমি যে মতাদর্শেই থাকো, ক্ষমতা তোমার লাশ ঝপাং করে নদীতে ফেলে দিতে পারে মুন্ড ছেদ করে। হ্যাঁ, আমরা সবাই ড্যাং ড্যাং, মানে উই আর চিলিং ম্যান, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। কোলা ব্যাং কি সিম্বলাইজ করছে দিদি? কোলা ব্যাং কি চট করে লাফিয়ে একটা জায়গাতে আড়ে চায় চলে যায়, মানে এই যে দলে হঠাৎ করে একটা ফোরে ঢুকে গিয়ে একটা বিশাল লাফ মেরে চলে গেল একটা বড় চেয়ারে? হ্যাঁ, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আসে কি ঠ্যাং। ঠ্যাং মানে কি পাওয়ার, কি সেই যন্ত্র, কি সেই মেকানিজম, তা দিয়ে কোলা ব্যাং একটা হাই জায়গায় চলে যেতে পারে। হ্যাঁ, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আসে কি ঠ্যাং, মানে চলো দেখি কোলা ব্যাং, চলো দেখি কোলা ব্যাং, মানে কোলা ব্যাংকে আবিষ্কার করার চেষ্টা হয়েছে। চলো দেখি কোলা ব্যাং, মানে ইটস অ্যান এফার্ট টু ডিসকভার সাম ক্রিয়েচার যার এই লাফের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তার আছে কি ঠ্যাং, মানে ঠ্যাং দিয়ে এসে লাফাচ্ছে সবাই জানে, কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে, মানে একটা দার্শনিকভাবে একটা লোক যে লাফায়, মানে একটা ইয়ে প্রজাতি, সে প্রজাতির আছে কি ঠ্যাং, আছে কি ঠ্যাং, হয়তো এরকম ব্যাপারটা। হ্যাঁ, আছে কি ঠ্যাং, কয়ে দীর্ঘই হবে নাকি জানি না, বুঝতে পারছি না, এটা খুব মানে আপনার সাহিত্য তো খুব কঠিন সাহিত্য দিদি, মানে অত সহজে তো বোঝা যাবে না, বছরের পর বছর গবেষণা করতে হবে, কম করে 200 বছর 500 বছর গবেষণা না করলে এইসব প্রজাতির ব্যাপারটা বোঝা যাবে না। হঠাৎ করে এই ড্যাং ড্যাং ঢ্যাং ঠ্যাংয়ের মধ্যে একটা প্রজাতির মতো শব্দ বা কেন আসলো, প্রজাতি একটা তদ্ভব শব্দ টাইপের ব্যাপার, বাকিগুলো ধনাত্মক অব্যয়ের মতন ব্যাপার আর কি, মানে আপনি ধনাত্মক অব্যয়কে ক্যারেক্টার বানিয়ে একটা ন্যারেটিভ রচনা করতে পারেন। হ্যাঁ, মানে বন বন শন শন পন পন গন গন চন চন মন মন হন হন টন টন ইং টাক টিং টা, মানে র্যাপ দিদি, মানে হেভি মিউজিক্যাল কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এরকম একটা কবিতা হতে পারে, বন বন চন চন শন শন ঢা ঢা ঢন টন 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 ঢা 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 টন 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 ঢা টন 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 ঢা টন 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 টন, ইলেকট্রনিক দিদি, ইডিএম ইডিএম ধরে ফেলেছি, ধরে ফেলেছি, এটা র্যাপের সেন্স আছে, ধরেছি। এপাং ওপাং ঝপাং রিপিট করছি আবার। হ্যাঁ, আর একটা একরকমের গুন্ডাগার্দির কথা বলা হলো, যে আমরা সবাই ড্যাং ড্যাং রিল্যাক্স করছি, কোলা ব্যাং আর একটা প্রজাতি, তার লম্বা ঠ্যাং যে লাভ দিয়ে হাই জায়গায় চলে যেতে পারে, তারপর আবার এপাং ওপাং ঝপাং আবার বলা হচ্ছে যে আবার লাশ পড়ে যাবে যখন তখন তুমি যে পাড়েই থাকো, সুর ধরেছে পটাং। এই পটাঙের সাথে কিন্তু পটকানোর একটা মিল আছে। হ্যাঁ হ্যাঁ, পটকে দেবো পটাং পটাক দিয়া। হ্যাঁ, এটা হিন্দি থেকে এসছে, মানে ভাষাকে সমৃদ্ধ করতে হয়, সুর ধরেছে পটাং। পটাঙের সাথে পটকে যাওয়া, পটল তোলা, এসব শব্দের কথা মাথায় আসে। পটাং বলে আর কিন্তু বাংলায় খুব একটা ভালো কিছু শোনা যায়নি, পটাং কারোর নাম বলে মনে হচ্ছে এখানে, সুর ধরেছে পটাং। পটাং সুর ধরেছে, মানে সুর কীভাবে ধরেছে দিদি, এটা একটু ব্যাখ্যা করে সুবিধা না, সুর ধরেছে পটাং, সুর ধরেছে মানে সে গান ধরেছে, না সুর ধরেছে, নাকি সুর ধরেছে মানে চামচার কথা বলা হয়েছে, রাজনীতিতে যেরকম ওই ধামা ধরা, সুর ধরা, কাউকে একটা অন্ধভাবে ফলো করে ছিপকে গিয়ে, হ্যাঁ না, সুর ধরেছে পটাং। ব্যাং ডাকে গ্যাং গ্যাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাংটা কিন্তু সাহিত্য অনেক পুরনো জায়গায় হয়েছে, ব্যাংটা করে গ্যাং ও গ্যাং ওর গ্যাং। আর আরেক জিনিস আছে দিদি এখানে আপনার সাহিত্যে, এই যে দাদুর সাহিত্যে যেরকম ছিল না, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করা দিন, মানে একটা ন্যারেটিভ তৈরি করবে একটা শব্দকে বারবার, একটা ওয়ার্ডকে একটা ধ্বনিকে বারবার ইউজ করে করে, আপনি এখানে এই যে শেখানোর মতন জনগণকে একটা ওই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ অনুস্বরকে শিখিয়েছেন। হ্যাঁ, অনুস্বরকে শিখিয়েছে, মানে অনুস্বরকে এখানে আপনি ন্যারেটিভের বেস জায়গা দিয়ে তৈরি করেছে, অনুস্বরের উপর বেস করে আপনার এই ঢ্যাং 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 ট্যাং ট্যাং ম্যাং ম্যাং ব্যাং ব্যাং এই ব্যাপারটা এসছে। এই অসাধারণ, এত মিউজিক্যাল কবিতা খুব একটা দেখা যায় না, শোনা যায় কি কিনা যায় না, ভাবা যায় না একেবারে, আপনি ভাবতে পেরেছেন তাই জন্য তো দিয়েছি আপনাকে দিদি, অভিনন্দন জানাবেন, কিছু মনে করবেন না, আমরা তো আপনাকে ফলো করি, মানে আমরা তো সবাই পুরস্কার পেতেছি আই। হ্যাঁ, জীবনে লেখালেখি করে পুরস্কার না পেয়ে তো হ্যাঁ দিদি, পুরস্কার পেয়ে তখন তার বিক্রি হওয়া এসে মহামানব হয়, তো আমি পুরস্কার পাওয়ার একটা মেকানিজমটা বোঝার চেষ্টা করছি, কত ছোট করে মিউজিক্যালি যদি লেখা যায় একটা বৃহৎ রাজনৈতিক ধ্যান ধারণা, সময়ের অবস্থা এবং পাওয়ার গেমের সিক্রেট যদি কোড দিয়ে বলে দেওয়া যায় মানুষকে,
তাহলে মহান যারা এই পুরস্কার টুরস্কার দেয় ওরা ইমপ্রেসড হয়ে নিশ্চয়ই পুরস্কার দেয়, একদিন হওয়ার হবে বলবো না, আমাদেরও হবে একদিন। হ্যাঁ দিদি আশীর্বাদ দেবেন, হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে দেবেন। হ্যাঁ আপনি তো মানে নেতৃত্ব দিচ্ছেন, মানে সাহিত্য শিল্প রাজনীতি সমাজনীতি পুরস্কার দেওয়ার বিষয়টা, খিস্তি করা, রবীন্দ্রসঙ্গীত ট্রাফিক সিগনালে বাজানো, রাস্তায় এসে মহামানবদের ছবি পোস্টার করে রাখা, পাশে আপনি, এই যে ব্যাপারগুলো আপনি বোঝাচ্ছি তো আমরা কোনোদিন বুঝতেও পারবো না, দেখতে পারিনি এর আগে, কখনো জানতেও পারতাম না আমি না করেছি। এইভাবে মানুষজনের সাথে চালিয়ে যাওয়া যায় এত সুন্দরভাবে, হ্যাঁ ব্যাপারটা ক্ষমতার, কিন্তু তারপরে মধ্যে মন্ত্র ব্যাপার আছে, এই যে অনুস্বর বিসর্গ অং তং তরভ, এই ব্যাপারটা, হ্যাঁ এর মধ্যে একটা মন্ত্রের কেস আছে, আমি তো কোট তৈরি করেছেন মনে হচ্ছে। এপাং ওপাং ঝপাং শূদ্র আছে পটাং, পটাং বালক না বালিকা না প্রাণী না কোলা ব্যাং কী প্রজাতি বয়ে আছে না, পটাঙের প্রজাতি কি প্রশ্ন আসতে পারে। হ্যাঁ কবি এখানে পটাং বলতে কী বলেছেন, কবি কী বলেছেন সেটা কবি না বলে আমরা কোনদিন জানতে পারবো না, কোনদিন সিলেবাসে থাকবে, খুব শীঘ্রই সিলেবাসে হচ্ছে, পুরস্কার পরে সিলেবাসে থাকবে না, সিলেবাসে থাকবে। হ্যাঁ হ্যাঁ কেউ কি পিএইচডি করছে দিদি আপনার লেখাগুলো নিয়ে? কেউ পিএইচডি করলো না? আমি একটু তাদের কন্ট্যাক্ট করে আগে একটু বোঝার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো আমার ভিশন। হ্যাঁ জনগণের ভিশনের একটা ভ্যালু থাকে, পিএইচডি করলে কিন্তু আপনার কবিতা নিয়ে বিশাল বিশাল থিসিস হয়। দিদি ওই ভালো তো, হ্যাঁ পুরস্কার ভালো লাগছে, অভিনন্দন জানাবেন। হ্যাঁ তারপরে শুদ্ধ হয়েছে প্যাটার্ন ব্যাংডাকে গ্যাং গ্যাংটা কিন্তু পুরনো, কিন্তু আপনার কবিতা যখন ব্যাংডাকে গ্যাং গ্যাং আছে, সে ব্যাং তো যেসে ব্যাং না, সে ব্যাং যেসে ব্যাং না দিদি, সেটা আমরা বুঝতে পারছি, ব্যাংও যেসে ব্যাং না গ্যাংও যেসে ব্যাং, এবার গ্যাংটা বুঝতে হবে। এই যে এতক্ষণ বলা হচ্ছিল যে আমরা সবাই ড্যাং ড্যাং, গ্যাংয়ের কথা যখন বলা হলো এটা কিন্তু একটা সিম্বলিক, মানে দ্যাটস আ গ্যাং, গ্যাং অফ গুনস, ইয়া আমরা সবাই ড্যাং ড্যাং, আর ড্যাং ড্যাংয়ের মধ্যে কিন্তু দিদি একটা যে আছে না ফ্ল্যামবয়েন্স যে আছে না, আর পাওয়ারের যে একটা ঝলকানি আছে না, আমরা সবাই ড্যাং ড্যাং, উই আর চিলিং ম্যান। তারপরে হচ্ছে শুদ্ধ হচ্ছে পটাং ব্যাংডাকে গ্যাং গ্যাং, মানে হিউজ গ্যাং, এপাং ওপাংয়ের যে দুটো পার্টি ছিল এইখানে গ্যাং গ্যাং হচ্ছে দিস টু গ্যাংস, ইয়া ক্র্যাকিং ইজ নো ভেরি গুড ক্র্যাক দিদি, এবার অ্যাওয়ার্ডটা কিন্তু আমার ক্র্যাকিংয়ের জন্য বলুন, ক্র্যাকিংয়ের যদি অ্যাওয়ার্ড দিতে হয় তাহলে কাউকে তো আর দিতে হবে। ব্যাংডাকে গ্যাং গ্যাং, তারপরে হচ্ছে হাতির কত বড় ঠ্যাং দুটো দাড়ি, তার আগেরটায় জিজ্ঞাসার চিহ্ন ছিল প্রজাতির আসে কি ঠ্যাং, চলো দেখি কোলা ব্যাং প্রজাতির আসে কি ঠ্যাং জিজ্ঞাসার চিহ্ন, ওখানে একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে, মানে পলিটিক্যাল কনফিউশন যে কাকে কেলিয়ে কোথায় ঝপাং করবে, এপাং না ওপাং কাকে করবে ঝপাং, সেখান থেকে চলো দেখি কোলা ব্যাং, কোলা ব্যাং হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট যখন হচ্ছে কোলা ব্যাং প্রজাতির আসে কি ঠ্যাং, মানে কিসের জোরে সে লাফাচ্ছে, সে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে লাফাচ্ছে না নাশকতা করে লাফাচ্ছে, না সত্যিই ঠ্যাং দিয়ে লাফাচ্ছে, কতটা পিওর সেই বিদ্রোহ, কোলা ব্যাং এখানে বিদ্রোহ, ঠিক আছে হঠাৎ করে লাফিয়ে ওঠে, ঠিক আছে থার্ড অপশন আর কি, মানে এই এপাং আর ওপাং হচ্ছে দুটো পার্টি রুলিং, হ্যাঁ রুলিং, আর ওপাং হচ্ছে অপোজিশন, ঠিক আছে এপাং ইজ রুলিং ওপাং ইজ অপোজিশন, আর হচ্ছে আপনার কোলা ব্যাং হচ্ছে এই থার্ড যে র্যাডিক্যাল সেন্সে কেউ যদি বিদ্রোহ করে তার ঠ্যাং নিয়ে সন্দেহ প্রকাশ করতে হচ্ছে, ঠ্যাং থাকলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, কোলা ব্যাঙের আছে কি ঠ্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং, প্রজাতি মানে দ্যাট ক্রিয়েচার দ্যাট স্পিসি, হোয়াট কাইন্ড অফ পিপল দে আর যারা সরকার পক্ষেও নেই বিরোধীদেরও নেই বসে বিদ্রোহ করছে র্যাডিক্যাল বাল, হ্যাঁ তাদেরকে কী করে সাহায্যতা করতে হবে, প্রথমে তাদের ঠ্যাং খুঁজে বের করতে হবে, ঠ্যাং খুঁজে না পারলে ঠ্যাং ভাঙা যাবে না, লাভ বন্ধ করা যাবে না, ঠিক আছে তাই সেখানে জিজ্ঞাসার চিহ্ন, সেখানে প্রবলেম রয়েছে, এইটা বোঝা যাচ্ছে যে এই বিদ্রোহদের নিয়ে আপনার প্রবলেম আছে, সেই জিনিসটা মানে পরিষ্কার, ঠিক আছে। তারপরে এপাং ওপাং ঝপাং আবার, মানে আবার কেলাকেলির কথা বলা হচ্ছে, শুদ্ধ হয়েছে পটাং, মানে পটাং ওই সামান কেই পটাং সেটা তো বোঝা যাচ্ছে না কোনো ভালো করে, বাট পটাং সে একজন চামচা ধামাধরা তাবেদার লোক, ওই আপনার পার্টিতে যেরকম সব আলবালগুলো গিয়ে জুটেছে ওরা সব পটাং, শুদ্ধ হয়েছে পটাং,
পটাংরা পটকে যেতে পারে সে ব্যাপারটা রয়েছে। ব্যাং ডাকে গ্যাং গ্যাং। এবার এই যে ব্যাং কোলা ব্যাং, ও আচ্ছা সারা কোলা ব্যাং সব গ্যাংদের জোয়ার করে আনছে, মানে বিদ্রোহ যখন বাড়ছে ব্যাং ডাকে গ্যাং গ্যাং, ওয়াও মানে গ্যাংদের সব একাট্টা করছে থার্ড পার্টি র্যাডিক্যাল বিদ্রোহী। হ্যাঁ হাতির কত বড় ঠ্যাং এবং দুটো দাড়ি। এই যে হাতির কত বড় ঠ্যাং মানে হচ্ছে ক্ষমতার তুমি জানো না রিচ কত হাই, হাতির পায়ের তলায় যখন তখন ব্যাং পড়ে যাবে তখন কিন্তু তোমার অবস্থাটা পটাং হয়ে যাবে, মানে এপাং ওপাং ঝপাং, মানে বিদ্রোহ বেশি করলে তাকে ফুল খালাস করে আপনি হাতি ক্ষমতা দিয়ে পুরো আউট করে দেবেন। আর এপাং ওপাং ঝপাং দুবার করে বলা হচ্ছে যে মনে রেখো ভাই এপাং ওপাং ঝপাং করে দেবো, তুমি কোন পক্ষেই থাকো আমার পাওয়ারটা খুব হাই, মানে খুব খুব টোটালিটেরিয়ান একটা মেসেজ আর কি। হ্যাঁ মিলে যাচ্ছে দিদি, মিলে যাচ্ছে পুরো। আমি একটা হেভি পাওয়ার থেকে সবাইকে কিন্তু যখন তখন কাটি করে দেবো, এই জন্যই তো অ্যাওয়ার্ডটা দিয়ে দিয়েছে। ওরা মর্মার্থ উপলব্ধি করেছে, করে বুঝেছে যে অবস্থা খুব খারাপ, যদি না দেয় তাহলে কিন্তু অবস্থা দিবে। সমালোচকদের ভয় দেখিয়ে দেওয়া, আমিও চোখ ফোক পাইয়ে করি মাঝে মাঝে, খুব ভালো সমালোচকদের। হাতির কত বড় ঠ্যাং বাড়ছে তোরা জানিস, হাতির কত বড় এই হয়েছে দিদি, মানে ফাটাফাটি এইটুকুর মধ্যে এই ছোট্ট ছোট্ট কটা লাগাই তিন চার পাঁচ ছয় সাত আট একটা আবার দুবার করে আছে, তার মধ্যে এত বড় একটা শাসানি ধাঁতানি টোটালিটেরিয়ান ক্ষমতার কাব্যিক দম্ভ, আমরা তো সব হতভম্ব। কিন্তু দিদি হেভি কিন্তু কেসটা, মানে একটা বিশ্লেষণ করতে গিয়েই তো ডাকে উঠে গেছে দিদি, কিছু মনে করবেন না। হ্যাঁ পুরো পটাং অবস্থা, একেবারে হাতির কত বড় ঠ্যাং সে তো এখন আমরা বুঝতেই পারছি অস, যে হাতির কত বড় ঠ্যাং সেই ঠ্যাঙের তলায় পড়ে সব সালা এপাং ওপাং আর ঝপাং হয়ে যাবে, কেস তো ফাটাফাটি। দিদি দিদি বলছি কি, যে সিম্বলিক্যালি না বললে লোকে ভয় পেয়ে যায় বলুন, সেটা বুঝতে হয়। যাই হোক একটা পড়েই কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে কেউ বিশ্লেষণ করছে না, সব বুঝতে পারছে না, তো ওটাই কেস। কোডিং কোড ল্যাঙ্গুয়েজ, যারা বোঝার বুঝেছে, বুঝে তারা আর না দিয়ে পারেনি, ভয় পেয়ে গেছে, আনন্দও পেয়েছে, এরকম একটা কীর্তি সাহিত্য কীর্তি এত ছোটোর মধ্যে এত ইন্টারেস্টিং একটা বিষয়, এত বড় হুমকি, এত বড় অ্যানালিসিস। হ্যাঁ এই অপোজিশন গভর্নমেন্ট অ্যান্ড র্যাডিক্যাল বিদ্রোহী এরা নিয়ে মানে পুরো ব্যাপারটা পুরো হেভি কিন্তু, মানে সুর ধরেছে পটাং পুরো। আরে পটাং কী সুর ধরেছে, পটাং কি অপোজিশনের সুর ধরেছে না পটাং সরকারি সুর ধরে, পটাংরা সব সরকারি সুর ধরেছে, সুর ধরেছে পটাং, ওয়াও। ব্যাং ডাকে গ্যাং গ্যাং, এটা খুব সিম্বলিক, একবার কোলা ব্যাং একবার ব্যাং দুটো কি একই না, কোলা ব্যাং একটা সুপার ব্যাং আর ব্যাং ইজ অ্যানাদার, মানে র্যাডিক্যালদের মধ্যে হয় দুটো ভাগ আছে, একটা একটু কোলা ব্যাং একটা এমনি ব্যাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, ওই ব্যাং গ্যাং গ্যাং কিছুই করতে পারে না, এমনি ডাকে সাউন্ড করছে, অথবা তারা গ্যাংদের ধরে আনে আর মোর গ্যাং। হঠাৎ করে হাতি চলে আসলো ব্যাঙের পরে, হাতির কত বড় ঠ্যাং এটা কিন্তু জিজ্ঞাসা ছিল নেই, দুটো দাড়ি মানে মানে শেষ হয়ে যাচ্ছে সব, ঠ্যাঙের পাওয়ার বস। হেভি কেস দিদি, অভিনন্দন জানবেন, ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার অ্যাওয়ার্ড দেখে, রাজ্যে কী একটা হচ্ছে বোঝা গেল, এখানে এখানে পলিটিক্যাল কবিতা আছে, মানবাধিকার না থাকুক পলিটিক্যাল ক্ষমতার কোডেড মেসেজ আছে, তাদেরকে লোকে ভয় পায় অ্যাওয়ার্ড দেয়, এটাই বা কম কি। হ্যাঁ এ ধরে গেছে, এই যে গ্রিপ গ্রিপ, হ্যাঁ এইসব আলবাল লোকেদের তো
ধরে রেখে পুরে কাটি না করে কিছু হয় না, আপনার থেকে ভালো কে জানে বলুন। দিদি ভালো তো? কোনদিন আবার আপনার কবিতায় ঝালমুড়ির ঠোঙায় না দেখতে হয়, এত ক্ষমতার কথা লোকের আবার সহ্য হলে হয়। হ্যাঁ নাই ও কি মনে করে না, এখনও তো দেখা যাচ্ছে না, ঠিক আছে চাই যান। এবার ওয়াই ঝপাং ভালো চলছে, হেই হচ্ছে মানে উই আর হ্যাপি, সুপার হ্যাপি কাইন্ডে, সো অভিনন্দন জানবেন। এই ধর্ণাত্মক অব্যয় দিয়ে যে শব্দ ছড়ানো এত সুন্দরভাবে সেখান থেকে, একইভাবে শিশুদের জন্য, রাজনীতিকদের জন্য, বড়দের জন্য, এন্টারটেনমেন্টের জন্যে, একটা কী জানো র্যাপ গানের জন্যে এত সুন্দর একটা EDM-এর কম্পোজিশন, এটা ভবিষ্যতে নিশ্চয়ই এরা মনে রাখবে, গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এবং একদিন নিশ্চয়ই আস। এখন তো এইসব ছোটোখাটো অ্যাওয়ার্ড কোনো বিষয় হয় না, এটা খুব শিগগিরই একটা মহান জায়গায় যাবে, পৃথিবী ভুলতে পারবে না। এই কবিতা আমার মনে হয় না পৃথিবী ভুলতে পারবে কোনো দিন, এত তীব্র রাজনীতি যার মধ্যে রয়েছে যে কবিতার মধ্যে, সময়কালকে পেয়ে যাবে, সময়কাল, দেশ, স্থান, পাত্র, পাত্রী, রাত্র, রাত্রি সমস্ত পেরিয়ে ধূসর নীলিমায় ঝপাং হয়ে যাবে। ধূসর নীলিমা? হ্যাঁ দিদি, আপনার সাহিত্য পড়ে আমারও সাহিত্যটা খুলে যাচ্ছে, বাবা ধূসর নীলিমা কি বললাম দিদি, বাবা যায় না পুরো পাং ঝপাং ধূসর নীলিমা পটাং হাতির কত বড় ট্যাং। ওটাই আমরা ধীরে ধীরে বুঝছি দিদি, ক্ষমতার হাতির বড় যে ঠ্যাং না, ওটা আমরা বুঝতে পারি না, আমরা তো বাল নাগরিক, আমরা বুঝি হাতি, হাতি বোধহয় হাতির কত বড় ঠ্যাং, সেই ঠ্যাঙের তলায় যে সাহিত্য আজ চাপা পড়ে গেছে সেটা আমরা অনেক দেরিতে বুঝতে পারছি দিদি। হাতির ঠ্যাঙের তলায় যে বিদ্রোহী ব্যাংরা সব পটাং হয়ে গেছে, এবাং ওপাং ঝপাং হয়ে গেছে, কোলা ব্যাং কোনো প্রজাতির মধ্যেই পড়ে না, হাতি হচ্ছে একমাত্র প্রজাতি, আর বাকি সব জনজাতি বাল। হাতির দাম্ভিক চলনে আমরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখে যাই যে ক্ষমতা কী জিনিস, হাতি কী জিনিস, কত বড় ঠ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এটি ইমোশনাল হয়ে গেছিলাম, কিছু মনে করো না দিদি, ফ্রি আছে তো, কিন্তু এখনও হয়তো চলছে এপাং ওপাং ঝপাং আগুন জলে ট্যাং ট্যাং এরকম আর কি। হ্যাঁ আমরা সবাই ড্যাং ড্যাং, ঠিক আছে আমরা সবাই ড্যাং ড্যাং, হাতির অনেক বড় ঠ্যাং, উই রিয়ালাইজ ইট দিদি, থ্যাংকস থ্যাংকস ফর শোয়িং দিস কাইন্ড metaphorical poetry and this kind of fucking high sense of our reward and সাহিত্যের অগ্রগতি যাকে বলে। হ্যাঁ পুরো অ্যাওয়ার্ডটা কোনো সিরিয়াস বিষয় নয় সেটা আমরা জানতাম, আপনি যে প্রমাণ করে দিলেন সেটার জন্যও ধন্যবাদ। মানে কেসটা না আবার যে এত মিনিংফুল জিনিস যে অ্যাওয়ার্ডটা, এত মিনিংফুল কবিতা মানুষ বুঝতে পারে না চট করে, মানে সাহিত্যকে যে অনুধাবন করতে হয় সেটা যে সকলের কম নয়, খুব কম লোকে সেটা পারে, যারা ক্ষমতায় থাকে তারাই পারে সাহিত্যকে অনুধাবন করতে, রচনা করতে, রাজনৈতিক ক্ষমতা থেকেই যে সাহিত্য তৈরি হয় এবং এই যে পাওয়ার ব্যাপারটা বুঝতে হবে, মানে সবই তো পাওয়ার, হ্যাঁ সাহিত্যের পাওয়ার মানে ক্রিয়েটিভ পাওয়ার, হ্যাঁ পাওয়ার সবসময় পাওয়ার, হ্যাঁ হ্যাঁ হাতির কত বড় ঠ্যাং, হাতি অনেক বড় ট্যাং দিদি, রিয়ালাইজ ইট, ঠিক আছে ভালো থাকবেন, অভিনন্দন, খুব ভালো লাগলো দিদি, হ্যাঁ অ্যামাজি ভালো থাকবেন, হ্যাঁ ঠিক আছে দিদি আজকের জন্য তাহলে, আমায় তো ছাড়তেই চাইছেন না দেখছি, এ কি না না আপনার মতো মানুষের আর সময় নেব না, বিরক্ত করব না, আপনি ভালো থাকবেন, হ্যাঁ আশা করি ঠিক আছেন, নিশ্চয়ই ঠিক আছেন। মানে অনেক সময় অ্যাওয়ার্ড ফার্ড পেলে তো আমার মাথা ফাথা খারাপ হয়ে যায়, মানে না মানে আপনার তো ঠিক আছে সবসময় ঠিক আছে, করেন গোলাপ পাখেরই ঠিক আছে, মানে ঠিক আছে দিদি, টেক কেয়ার, অভিনন্দন অভিনন্দন, কিছু মনে করেন না, আলবাল লোকে কী বলছে দিদি, ভালো তো, হ্যাঁ দিদি বলছি কি, ও সব ভালো, তা ঠিকঠাক চলছে, তা ঠিক আছে, সেরা কথা শুনছে দিদি দিদি করছে, হ্যাঁ
তাদের ছেলে পিড়ায় ঠাকুমা দিদিমা বলছে আপনার ছেলে পিড়ে ছেলে পিড়ে আর ঠিক আছে, সব ঠিক আছে দিদি, আপনি ঠিক আছেন তো? মানে রাতে ঘুমটুম হচ্ছে, হ্যাঁ চাতে তো লাগছে না, ঠিক আছে চিনি খেয়ে মিষ্টি লাগছে, ঠিক আছে দিদি খুব ভালো, হ্যাঁ ঠিক আছে একদম একদম ঠিক আছে, আছি আছি দিদি, নিয়ে আসছি তো, তাই কী বলতে কি বলে ফেলি আর হাতির কত বড় ঠ্যাক সে তো আমরা জানি না, তাই আলবাদ বকে ফেলি, কিছু মনে করেন না, হ্যাঁ হ্যাঁ হাতি হওয়ার ব্যাপারটা তো অন্যরকম, হ্যাঁ দিদি ওরাই ঠিক আছে, ফাইনাল হ্যাঁ ফাইনাল টেক কেয়ার, হ্যাঁ হ্যাঁ এবং ওপাং জপাং পুরো, হ্যাঁ ইয়া।